নমস্কার, আজ আমরা পড়ব গণিতের সেম পাঠ যার নাম ছিল ভূপাসেত্র আর ঘনফল, তার দ্বিতীয় ভাগ, যেটি হলো এবারে আমরা আগের বারে দেখেছিলাম সলিডস মানে কঠিন বস্তু, তার আমরা পড়েছিলাম কি হয় আর তার সারফেস এরিয়া ভূপাসেত্র আর ঘনফল মানে ভলিউম। আমরা যে ভেবেছিলাম কঠিন বস্তু যদি পড়বো তি হলো ঘনক্ষেত্ররূপী মানে কিউবয়েড, ঘন কিউব, ব্যালন যেটা আমরা সিলিন্ডার বলে রাখবো, আর শঙ্কু মানে কোন, আর গোলক মানে স্পিয়ার। আমরা আগের ভাগে দেখেছিলাম ঘনক্ষেত্ররূপী এর ভূপা ক্ষেত্রফল আর ঘনফল, আর ঘনকেরও ভূপা ক্ষেত্রফল আর ঘনফল, আশা করি আমাদের মনে থাকবে, মনে রয়েছে হবে। আমরা এখন চালু করব সিলিন্ডার, যাকে আমরা ব্যালন বলতে পারি, নাহলে বাংলাতে আমরা সিলিন্ডার বলে থাকবো। সিলিন্ডার মানে এই ওপর থেকে গোল হয় আর দুদিক থেকে টানা সিঁড়ি, এইটা বুঝতে কাজে আসবে যখন আমরা শঙ্কু দেখবো। যেরকম এটা দেখতে পাচ্ছে ওপর থেকে গোল আছে আর দুদিক থেকে টানা নিচে। আমরা পড়ব এখন সিলিন্ডার এর বাঁকা ক্ষেত্রফল। যারা সিলিন্ডার নিল তাহলে এই সিলিন্ডারে যেই শুধু বাইরের ভাগটা এটাকেও যদি আমরা নিই তাহলে এটাকে আমরা বলবো বাঁকা ক্ষেত্রফল। এটার জন্যে ভাবো যেটা আমরা কেটে খুলে দেওয়া হোক তাহলে এটা কিছু এরম হয়ে যাবে, এরম দেখতে হবে। তাহলে এই যে উচ্চতা আছে যেটাকে আমরা এইচ বলে থাকবো ওইটা এইটাও হয়ে যাবে যেটাকে আমরা এইচ বলবো। এই গোলটা কি হবে দেখতে হবে, এইটা একটা চক্র নাহলে বৃত্ত মতন। তাহলে এইটার যদি আমরা এক মান নিই আর যেটাকে আমরা রেডিয়াস বলে থাকি তাহলে এইটা হয়ে যাবে পুরো 2πr। এখানে পাই কি হচ্ছে 3.14। তাহলে আমাদেরকে এই জায়গাটা ভূপাসেত্র বার করতে হবে। এটি একটি চাদরের মতন যার যেটা 2πr লম্বা আর 4 চৌড়। তাহলে এর সারফেস এরিয়া যেটাকে ভূপাসেত্র ওটা হলো 2πr×h, যেটা আমরা পড়েছিলাম যখন আমরা রেক্ট্যাঙ্গেল এই জিনিসটা দেখেছিলাম। তাহলে এর এটা হলো কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার হচ্ছে 2πr×h। উদাহরণে নেওয়া হোক একটি সার্কেল, একটি সিলিন্ডার যার রেডিয়াস হলো 10, উচ্চতা হচ্ছে আবার 10, আর আমাদেরকে বার করতে হবে তার বাঁকা ক্ষেত্রফল। তাহলে ফর্মুলাটি কি, সূত্রটি কি হচ্ছে 2πr×h। তাহলে এটা হবে 2×3.14 ×10×10, ওটা হয়ে গেল 628, তাহলে 628। ঠিক আছে, পরেরটায় যাওয়া হোক। এখন আমরা বার করব সিলিন্ডার এর সম্পূর্ণ ঘনফল। এতে আবার আমরা একটা সিলিন্ডার দিয়ে আছে যার রেডিয়াস আর আছে আর উচ্চতা এইচ আছে। এতে আমরা এখানে নিচে না দেখতে পাওয়া যা এই গোল আর ওপরে দেখতে পাওয়া যায় এই গোল দুটোকেই নেব। তাহলে এটা হয়ে যাবে, আগে আমরা পড়েছিলাম ওটা ছিল 2πr×h, এইটা ছিল শুধু এইটার। তাহলে এখন আমাদেরকে এইটাও যোগ করতে হবে, তাহলে আর নিচের এইটাও
তাহলে ওইটার জন্য আমরা নেব প্লাস 2π r² আশা করি আপনাদের এটা মনে থাকে। তাহলে এইটা হবে 2π r × h + r, ঠিক। তাহলে এইটি হলো সূত্র, টোটাল সার্ফেস এরিয়া অফ সিলিন্ডার ইকুয়ালস টু 2π r × h + r। একটা উদাহরণ, ওতে একটি সিলিন্ডার দেওয়া আছে যার রেডিয়াস হলো 10 আর উচ্চতা হলো 10, যেটা আমরা আগের বারেও নিয়েছিলাম। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল কি হলো 2π r × h + r, এইটি হলো সূত্রটি। তাহলে এটা হবে 2 × 3.14, ওর সঙ্গে গুণকার করা হবে 10, ওর সঙ্গে গুণকার হবে 10 + 10। তাহলে এইটা হলো 1256, রাইট, 1256। এইটা হবে m² না হলে cm², যে কোনো একটাও নেওয়া যাবে। এখন আমরা দেখবো এই সিলিন্ডারের ঘনফল, যেটা তো আমাদের দেখতে হবে। এটি সিলিন্ডারে আছে রেডিয়াস আর আর উচ্চতা এইচ। আমরা আগে দেখেছিলাম যখন আমরা ঘনক্ষেত্রফল দেখেছিলাম, তখন আমরা করেছিলাম একটি কাগজ নিয়েছিলাম এখানে এরম, আর এরম অনেকগুলো কাগজ রেখেছিলাম। এই কাগজের এটা কত ছিল ক্ষেত্রফল, এটা এল, এটা বি আর এটা এইচ। তাহলে আমরা লিখেছিলাম এল সঙ্গে গুণকার করেছিলাম বি এইচ, বি × এইচ কে। তাহলে ওটা আমরা দেখবো এই বি এইচ এই কাগজের ক্ষেত্রফল হলো। ওরা আমি যদি আমরা দেখি আমরা এখানে এরকম গোল গোল করতে পারবো, তাহলে এই ক্ষেত্রফল আর সঙ্গে লম্ব কত লম্বা আছে। তাহলে এটা হবে h × ক্ষেত্রফল কত, π r², ঠিক। তাহলে আমাদের সূত্র হলো π r² h, এটাই হচ্ছে ভলিউম হলো আমাদের π r² h। একটা উদাহরণ নেওয়া হোক, সিলিন্ডার আছে তার, আবার ওই সিলিন্ডার নেওয়া হোক যার রেডিয়াস আর আর উচ্চতা আর যেটি 10 আর উচ্চতা 10। এখন আমরা দেখব সূত্রটি, এর আমাদের ঘনফল বার করতে হবে। তাহলে ঘনফল v তে লিখব, ওটা হলো π r² h। তাহলে এটা হবে, এটা 3.14, এটা মনে রাখবেন, × 10² × 10, এটা হবে, এইটা হলো 100, এইটি হলো 100 আর এটি 10। তাহলে আমাদের উত্তর কি কি হলো, 3140। পরেতে এটা যে আমাদের শেষ হলো সিলিন্ডার, এখন আমরা দেখবো কোণ মানে শঙ্কু। শঙ্কু এরম হয় একটি কোণের মতন, যেটি এই দিক থেকে বাঁকা, এই দিক থেকে বাঁকা আর উপর থেকে গোল, ঠিক। উদাহরণে উদাহরণে নেওয়া হোক এই কোণটি, যার আমাদের বার করতে হবে বাঁকা ক্ষেত্রফল। এই বাঁকা ক্ষেত্রফল বার করা একটু কঠিন হবে, ওটার জন্য আমাদেরকে এটা করতে হবে কি, এটাকে আমরা আগে নিয়ে হোক, এটা এটাকে আমরা আগে যেটা আছে এটাকে আমরা কেটে দেব। তাহলে কাটলে একটু আমাদের কাছে এরম গোছের কিছুটা আসবে,
এইটা আমার দিয়ে আছে এল, তাহলে এটা এল হয়ে গেল। আর এইটা কত হবে, এটা আচ্ছা গোল হয় না, এটা হবে পাই ইনটু আর, যেটাকে আমরা গুণকার করলে আসবে পাই আর এল। এটা একটু মনে রাখতে হবে, কেন কি এটা কেরাম আছে এটা বোঝা একটু কঠিন আছে। তাহলে এটা হলো সারফেস এরিয়া কোন পাই আর এল হয়, ঠিক এটা হলো মনে রাখবে, পরে কবে হলে আমরা জেনে নিই। 10 দেওয়া ছিল, এটাও 10 দেওয়া ছিল, তাহলে আমাদের সূত্র ছিল পাই আর এল, এটা হচ্ছে 3.14 ইন্টু আর, এটি 10 ইন্টু 10, তাহলে এইটা হলো 314, ঠিক। আমরা পরেটা দেখব, যেটি হলো শঙ্কুর সম্পূর্ণ ক্ষেত্রফল, এটা আবার নিয়ে হোক শঙ্কু। আর এটা এল দিয়ে আছে, এটা আমরা আগের বারে পড়েছিলাম, ওইটা ছিল পাই আর এল। এতে এখন আমাদেরকে নিচে গোলটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গোলটি এইটা আমাদেরকে যোগ করতে হবে, এইটা হবে সূত্রটি। এতে আমরা যখন আমরা যোগ করবো পাই আর স্কোয়ার, এটা হবে পাই ইন্টু আর ইন্টু এল প্লাস আর, তো এসে গেছে এখানে, ঠিক। এখন আমাদেরকে দিয়ে আছে এই শঙ্কুটি যার এক দিকটি 6, এটা 10 দিয়ে আছে, এইটি 10, আর আমাদেরকে বার করতে হবে এর সম্পূর্ণ ক্ষেত্রফল, যেটি আসবে পাই আর ইন্টু এল প্লাস আর। তো মনে থাকবে কি আমরা গুণকারে চিহ্নটি না দিলেও চলবে গুণকারের জন্য, তাহলে যেটা হবে আমাদের 3.14 ইন্টু আর 10 আছে ইন্টু 10, এর সঙ্গে 10 যোগ করা হলো, তাহলে ওইটা হবে 3.14 ইন্টু 10 10 ইন্টু 20 20, এটা এসে গেল আমাদের 628, তাহলে 628। এখন দেখা হোক শঙ্কুর ঘনফল বার করা। ঘনফল বার করার জন্য এইটি কোনো সূত্র দিয়ে বার করার জন্য আমরা কোনো বড় জিনিস ইউজ যোগ জিনিসের প্রয়োগ প্রয়োজন করিনি, এটা করা হয়েছিল একটি প্রয়োগের এতে কি আমরা যখন একটি এটা নিয়েছিলাম শঙ্কু যার রেডিয়াস আর আছে আর এইটি হল শঙ্কুর হাইট, এতে আমরা এলটি এল এই মাত্রটি দেখব না, এতে আমরা দেখব ওর উচ্চতা কত। আমরা ওই উচ্চতারই একটি সিলিন্ডার নেব আর ওই রেডিয়াসেরই নেব, আর যখন আমরা ওতে এতে কি করি এতে বালি ভরি আর এতে ঢালি, তাহলে এতটা হবে। তারপরে আমরা এতে আবার বালি ঢালবো, এতে আবার ভরবো, এতে আবার বালি ভরি, এতে আবার ঢালি, তাহলে এটা পুরো ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এতে তিনবার বালি ভরা হলো, তারপরে এটা হলো। আমরা জানি এর ঘনফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সুতরাং ভাবুন কি এর ভলিউম এর ঘনফল মানে ভলিউম হলো ভি, তাহলে দেখছি ভিটাকে আমরা যদি তিনবার নিই নিই তাহলে আমাদেরকে মিলবে পাই আর স্কোয়ার এইচ, ঠিক। তাহলে যদি আমরা এখন দেখি, তাহলে এখন আমরা যদি একটু দেখি তাহলে ভি আসবে আমাদেরকে এক তিহাই নেওয়া হবে পাই আর স্কোয়ার এইচ, এইটা হলো আমাদের নতুন সূত্র, এইটা হচ্ছে ভলিউম দিয়ে আছে এইটা দিয়ে। এখন দেখা হোক একটি নেওয়া হলো শঙ্কু যার উচ্চতা হলো 6
আরে রেডিয়াস হলো 10, আবার সমুটা কিছু এরম বানবে, দেখে দিই এরম হবে না, এরম হবে তাহলে হলো একটি একটি হয় পাই আর স্কোয়ার এইচ, এটা হবে 1/3, এর সঙ্গে গুণাকার করো 3.14, ওর সঙ্গে গুণাকার করালো 10, সে স্কোয়ার আর ওর সঙ্গে 6, যেটা আমি পুরো উত্তরটা দিয়ে দিচ্ছি, ওটা হবে আবার 628। এইটা যেটা আমরা শেষ হয়ে গেল ভাগ 2, যেতে আমরা সিলিন্ডার আর শঙ্কু এই দুটো কঠিন বস্তু তাহলে সলিড এর ঘনফল আর ভূপাক্ষেত্র বার করে দেখেছিলাম। এতে এটি একটু বুঝতে কঠিন হয়, তার জন্য এটা একটু বেশি করে প্র্যাকটিস, মানে বেশি করে প্র্যাকটিস করবে তাহলে কি এতে সহজটা এসে যাবে আর ভালো করে আমার হাতে সলভ করতে পারবে। তাহলে এটা দিয়ে আমরা এভাগ শেষ করি, আশা করি কি আমাদের আপনাদের ভালো লেগে থাকে। এই ব্যাপারে আপনাদের কোনো রায় থাকলে আমাদেরকে পাঠিয়ে দিন। ধন্যবাদ।